আসসালামু আলাইকুম। এখন আমরা আছি মাছ আর চিকেন বারবিকিউ এর এখানে। দেখতে পাচ্ছেন কোন মানুষটা বানাচ্ছে, ওনাকে পরে দেখাবো। তার আগে দেখাই কি কি দিয়ে কি কি বানানো হচ্ছে। এখানে মাছ বারবিকিউ হচ্ছে, আমরা মাছ বারবিকিউ নিয়েছি আজকে, আর পাশাপাশি চিকেন। চিকেন তো সচরাচর খাওয়া হয়, একেবারে কমন খাবার, বাট মাছটা খুব কমই খাওয়া হয় আর কি। আচ্ছা, মাছের বারবিকিউ খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আচ্ছা, কতক্ষণ লাগে দেখা যাক। আমরা এখানে আছি সাইদ ভাইয়ের এখানে আজকে আবারও, যাই হোক। আচ্ছা, চিকেন গুলো হওয়ার পথে। আচ্ছা ভাইয়া, চিকেন কতক্ষণ লাগে এগুলো হইতে? চিকেন 15-20 মিনিট। 15-20 মিনিট। আচ্ছা, চিকেন 20 মিনিট প্রায় লাগে। চিকেন গুলো কত করে এখন? চিকেন 120 টাকা পার পিস। দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে ফিশ আছে, মাছ দুইটা, আর এদিকে চিকেন হচ্ছে। যাই হোক, ফিশ গুলা হইতে কতক্ষণ লাগে অপেক্ষা করি। আমাদেরকে অপেক্ষা করতে হবে 15 মিনিটের মতো আর কি, 15-20 মিনিট। ভাই এখানে তেল দিয়ে দিচ্ছে। ভাই এগুলো কি তেল? তেল আর মশলা দিয়ে দিচ্ছেন। যাই হোক, অনেক মশলা হবে আশা করছি। অপেক্ষার প্রহর যেন আর কি কখন যে শেষ হয়, অপেক্ষা আর অপেক্ষা। আমি আসলে ধোয়ায় কথা বলতে পারছি না, প্রচুর ধোয়া, প্রচুর। এখানে আসলে কয়লার ধোয়াটা তাও সহ্য করা যায়, অন্য লাকড়ির ধোয়ার চাইতে কয়লার ধোয়াটা কিছুটা সহনশীল, যার জন্য অতটা সমস্যা হয় না। এখানে আর কি মাছ চলে এসেছে, তেলাপিয়া মাছ দুইটা নেওয়া হয়েছে। আচ্ছা ভাই, মাছ কত করে? মাছ 120 টাকা। আচ্ছা, আর কি কি মাছ আছে ভাইয়া? কোরাল ফিশ হবে। কোরাল আছে। কোরাল কত করে? তারপর কেমন কোরাল পড়ে? এই সাইজের কোরাল গুলো কত পড়ে? আরো বড় কত করে? যাই হোক, আমি ম্যাক্সিমাম টাইম কক্সেস বাজারে যখনই যাওয়া হয় তখন আর কি খাওয়া হয় মাছের বারবিকিউ। তো এই জায়গাটাতে আসলে ঢাকা শহরে এখন পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম জায়গা। আমরা চিকেন চিকেন দেখে অভ্যস্ত, বাট ফিশ কামিং, এখন থেকে ফিশ চলবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমি তো অনেকক্ষণ যাবত ভিডিও করছি, ভিডিও ক্যামেরা নিয়ে দাঁড়াই আছে, কখন হয় কখন হয়, দেখা যাক কখন সেই অপেক্ষার শেষ হয় আর কি। মাছের মধ্যে মশলা দেওয়া হচ্ছে, এখন লেবু দেওয়া হচ্ছে। ভাই লেবুটা কেন দেওয়া হয় স্যার? ভাই টেস্টি বাড়ানোর জন্য লেবু দেওয়া হচ্ছে, লেবুর রস প্রচুর পরিমাণে। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এই হচ্ছে সেই দুইটা ফিশ যাদেরকে পুড়ে খাওয়া হবে। কয়লা দেয়া হচ্ছে, আবার কয়লার তাপ কম হয়ে গিয়েছে। মশলা দেওয়া হচ্ছে, আসলে মশলা একটু একটু পর পর দিতে হয়। মশলা যত বেশি দিবেন তত স্পাইসি হবে। অবশেষে আমি বাতাস করা শুরু করলাম, কারণ অনেক লেট হচ্ছে, দেখা যাক কত দ্রুত করতে পারি। চেক করো তো কি অবস্থা হয়েছে। তো কি করো পয়লা, কি করো? আচ্ছা, কয়লা সে চতুর্দিকে ছড়াই দিচ্ছে যেন আগুনটা সব দিকে থাকে। আসলে প্রায় 10 মিনিট ক্রস করে গেছে, অনেকক্ষণ 15 মিনিট হবে সম্ভবত, আমি অপেক্ষায় আছি আর কি। আসলে একটু একটু হালকা আছে, না করলে খাইতেও টেস্ট করে না, কিছু করার নাই, সময়ও নাই, আবার দ্রুত করতেও হচ্ছে। কি মশলা আরো লাগবে? অবশেষে শেষ ধাপে লেমন দেওয়া হচ্ছে। এডিট হবে না।
মজার বিষয় আমি এসে বারবিকিউ বানাচ্ছিলাম, এসে কাস্টমার আমারে বলে যে ভাই আরো দুটো এক্সট্রা দেবেন। আমি বলছি ঠিক আছে, আমার অর্ডারের সাথে তাদেরটা ইনক্লুড করি। মজার বিষয়, যাই হোক হয়ে গেছে, হয়ে গেছে আমাদের বারবিকিউ। এই হচ্ছে অবস্থা, মাছের তেল আর কি। আচ্ছা চলে, এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এগুলো যাবে এখন বারবিকিউতে। আনবক্সিং চলতেছে, আশিক ভাই আনবক্সিং করতেছে না, করেন করেন, সমস্যা নেই। মাছ ভেঙে শেষ, কিচ্ছু করার নাই। যাই হোক, পরিবেশন হচ্ছে সস, মরিচ আর সালাদ, এগুলো দিয়ে এখন আমরা খেয়ে জানাবো আসলে অ্যাকচুয়াল রিভিউটা কেমন। আমি খেলাম, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে, আপনারা খেতে পারেন মাছ বারবিকিউ।